আসসালামু আলাইকুম, টেক টিউটর একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসলাম হোসেন। আমরা কমিউনিকেশন পাঠের আলোচনায় আজকে আলোচনা করব ফ্রিকোয়েন্সি মডুলেশন। এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন পার্ট 1, ফ্রিকোয়েন্সি মডুলেশন বিষয়ের উপর প্রথম ভিডিও। তো শুরু করা যাক। শুরুতে আমরা দেখব ফ্রিকোয়েন্সি মডুলেশন আসলে কি। চিত্রে দেখতে পাচ্ছেন একটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এটা ক্যারিয়ার সিগন্যাল, আর এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, মেসেজ সিগন্যাল যেটা আমরা যে সিগন্যালটা আমরা দূরবর্তী কোনো স্থানে পাঠাতে চাই সেটা মেসেজ সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে যেটার মাধ্যমে, অর্থাৎ যেটার সাথে মডুলেটিং করে আমরা পাঠাবো সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আর মডুলেশন করার পরে আমাদের যে সিগন্যালটা তৈরি হলো সেই সিগন্যালটাই হচ্ছে মডুলেটেড সিগন্যাল, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। দেখেন, ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে যখন কোনো উচ্চ ফ্রিকোয়েন্সির, অর্থাৎ এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ফ্রিকোয়েন্সির যে ইন্টেন্সিটি আছে সেটা মেসেজ সিগন্যালের ইন্টেন্সিটি অনুযায়ী যদি ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হয় তখন সেটা ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা, এখন দেখেন মডুলেটেড সিগন্যালটা দেখেন আর ক্যারিয়ার সিগন্যালটা দেখেন। প্রথমে ক্যারিয়ার সিগন্যালটা ঠিক সেম ফ্রিকোয়েন্সিতে ছিল, সব প্রতিটা সাইকেল দেখেন সেম ফ্রিকোয়েন্সিতে ছিল, কিন্তু মডুলেশন হওয়ার পরে যখন পজিটিভ সাইকেল তখন দেখেন হাই ফ্রিকোয়েন্সি, যখন নেগেটিভ সাইকেল তখন দেখা যাচ্ছে যে লো ফ্রিকোয়েন্সি, আবার যখন পজিটিভ মেসেজ সিগন্যাল তখন হাই, যখন নেগেটিভ তখন আবার দেখা যাচ্ছে লো। তো এইভাবে মেসেজের ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সির ইন্টেন্সিটি পরিবর্তিত হয়, আর ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি পরিবর্তন হওয়ার কারণেই এটার নাম দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো এই ছিল আর কি মোটামুটি সংজ্ঞা। আমরা আরও ডিটেল জানবো, ম্যাথ করলে ক্লিয়ার হবে, আর আমরা থিওরি এটুকুই জানবো ভিডিওতে। তো পরবর্তীতে আমরা জানবো হচ্ছে মডুলেশন ফ্রিকোয়েন্সির, সরি, ফ্রিকোয়েন্সি মডুলেশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। দেখেন, E=AC cos ওমেগা সি টি বি কস ওমেগা এম, অ্যাম্পলিটিউড মডুলেশনের একটা ইকুয়েশন আমরা দেখছিলাম আগের ভিডিওতে। এখন ফ্রিকোয়েন্সি মডুলেশন এটা কি বোঝায়, দেখেন এটা ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড, ঠিক আছে, অ্যাম্পলিটিউড অফ ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা, ক্যারিয়ার সিগন্যাল এটা কি ওমেগা সি, ওমেগা সি মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে যেটা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই ওমেগা সি ইজিক্যাল টু কি, যদি আমরা এফসি বাইর করি তাহলে ওমেগা সি ইজিক্যাল টু 2π fc। এখান থেকে আমরা এফসি যদি ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি বাইর করতে চাই তাহলে ওমেগা সি বাই 2π, আগের মতো ওমেগা সি এটা। তো আরেকটা বিষয় দেখি বি। আচ্ছা, আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনে মডুলেশন ইনডেক্স একটা বিষয় দেখছিলাম, ইনডেক্স ওটা আমরা ওখানে এম বা মাইক্রো দিয়ে প্রকাশ করতাম, ছোট হাতের এম বা মাইক্রো, কিন্তু এখানে সেই একই জিনিস, জাস্ট বিটা দিয়ে প্রকাশ করা হয়, বিটা। তো সূত্রগুলো আমরা একে একে জানবো কোনটা কি, এখানে জাস্ট ইকুয়েশনে কোনটা দ্বারা কি বোঝানো হয় এটুকুই জাস্ট বুঝবো আমরা। তো ওমেগা এম ঠিক মেসেজ সিগন্যালের, এটা ক্যারিয়ার ওমেগা সি, আর এটা মেসেজ সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি এফ এম নির্ণয় করেন তাহলে ঠিক একই আগের মতো একটু ওমেগা এম কে 2π দিয়ে ভাগ দিতে হবে, এখান থেকে আপনি মেসেজ সিগন্যাল পাবেন। সূত্রটা কি ছিল, এসি কস আগে তারপর ব্র্যাকেট ওমেগা সিটি প্লাস বিটা কস ওমেগা এম টি, এই করবে। এই ছিল আর কি স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা, মডুলেশন ইন্ডেক্স যেটা আমরা বিটা ইজিক্যাল টু দেখলাম, তো বিটা দেখেন, বিটা ইজিক্যাল টু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই মডুলেটিং ফ্রিকোয়েন্সি,
ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনকে আমরা ডেল এফ দিয়ে চিনবো এখানে, আর মডুলেটিং ফ্রিকোয়েন্সি যেটা সেটা এফ এম, অর্থাৎ মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে মডুলেটিং ফ্রিকোয়েন্সি বলা হয়। আচ্ছা, ডেল এফ বাই এফ এম, তো ব্যান্ড উইথ বি ইজ ইকাল টু 2 FM টু ডেল এফ প্লাস এফ এম। আচ্ছা, ডেল এফ প্লাস এফ এম কে 2 দিয়ে গুণ দিলে যেটা হয়, আর এইখানে একটা সূত্র আছে দেখেন, এটা আসলে এন 2 NMAX FM, এটাও একটা ব্যান্ড উইথের সূত্র, এটা অল্প কয়েকটা ম্যাথে কাজে লাগবে, ম্যাথের সময় বুঝাই দিলে বেটার হবে, তো তখন বলে দেবো ইনশাআল্লাহ। দেখেন ফ্রিকোয়েন্সি সুইং, অর্থাৎ দেখেন যদি কোনো ফ্রিকোয়েন্সি আমরা দেখি এই এরকম সুইং বলতে বিস্তার বোঝায় আর কি, ফ্রিকোয়েন্সি কতটুক বিস্তৃত। দেখেন যদি আমরা এদিক থেকে একটা ধরি ওদিক থেকে একটা ধরি, ডেল এফ 2 ডেল এফ, তো 2 ডেল এফ হবে ক্যারিয়ার সুইং, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এফ সি প্লাস ডেল এফ, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হবে এফ সি মাইনাস ডেল এফ। এগুলো আসলে চিত্রের মাধ্যমে বোঝানো টাফ হবে, যার কারণে সরাসরি সূত্র আপনাদের মুখস্থ করা বেটার হবে, চিত্রতে এটা বোঝা কঠিন হবে, কারণ চিত্রটাতে মানে সেইভাবে ডিটেল পাওয়া যায় না যেটা আর কি বাস্তবে দেখা যায়। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ হচ্ছে এফ সি ম্যাক্স এ মাইনাস এফ সি, এই ডেল এফটা কি এটা বুঝতে হলে আপনাকে ফ্রিকোয়েন্সি সিগন্যালের এটা একবার আঁকায় দেখেন, একটা কি ছিল এরকম ফ্রিকোয়েন্সি ছিল যেখানে একটা হাই ছিল ফ্রিকোয়েন্সি, তারপরে আবার কিছুক্ষণ লো ছিল। আচ্ছা দেখেন, তো এফ সি ম্যাক্স দুইটাই কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির চেঞ্জ আসছে, তো এখানে যেটা ফ্রিকোয়েন্সি সেটা ম্যাক্স ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম টাইমে বেশি সাইকেল সম্পূর্ণ হয়েছে, এই এফ সিটা ম্যাক্স, আর এই এফ সিটা কি সাধারণ এফ সি তো ছিল, মেসেজ সিগন্যাল ছিল না একটা, এই ক্যারিয়ার সিগন্যাল, ওইটার যে এফ সি সেটার মধ্যে যদি তফাৎ করি তখন আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন পাবো ডেল এফ। আচ্ছা, ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ কনস্ট্যান্ট, এই বিষয়টা একটা কনস্ট্যান্ট, জাস্ট আমরা অন্যান্য সূত্রতে যে কনস্ট্যান্টগুলো পড়েছি সে ঠিক একই সেম কনস্ট্যান্ট, এটাকে কে এফ দ্বারা প্রকাশ করা হবে, যা ডেল এফ এবং ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এবং ম্যাসিভ সিগন্যালের অ্যাম্পলিচিউডের অনুপাত। এই ছিল আর কি সূত্র, ফ্রিকোয়েন্সি মডুলেশনের প্রায় অনেক ম্যাথই এই সূত্রের মাধ্যমে করতে পারবেন। আর একটা বিষয় শিখতে হবে, সেটা হলো ব্রাজেলস টেবল, অর্থাৎ অল্প কয়েকটা ম্যাথ আছে যেগুলো আপনার সলভ করতে ব্রাজেলস টেবল নামের একটা টেবিল আছে, এটা মুখস্থ করতে হয়। সেখানে আপনার মডুলেশন ইন্ডেক্স যদি 0.5 হয় তাহলে এনম্যাক্স নামের একটা অপশন থাকবে যেটা 2 হবে, বিটা ইজিক্যাল টু যখন 1 হবে তখন এনম্যাক্সটা 3 হবে, তো এরকম আর কি। তো ব্রাজেলস টেবলটা আমরা ইয়েতে দেখবো, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে মুখ দেখে রাখবেন, ম্যাথের কোনটা লাগে সেটা একটু বেশি ভালো করে মনে রাখার দরকার। তো টেবিলটা দেখলে আমরা আসলে ক্লিয়ার হব। দেখেন মডুলেশন ইন্ডেক্স যখন 0 তখন সাইড ব্যান্ড ক্যারিয়ারের ক্যারিয়ার সাইড ব্যান্ড মাত্র একটা একটা ক্যারিয়ার সাইড ব্যান্ড, তার ভ্যালু হচ্ছে 1, যখন 0.25 তখন ক্যারিয়ার সাইড ব্যান্ড একটা দুইটা, ভ্যালু হচ্ছে 0.98 0.12, দেন 0.5 যখন মডুলেশন ইন্ডেক্স তখন ক্যারিয়ার এর সাইড ব্যান্ড হচ্ছে 3টা, 0.94 0.24 0.03 এরকম আর কি, 1.52 এরকম প্রতিটা, এর ক্ষেত্রে সাইড ব্যান্ড দেখেন বাড়তে আছে, সাইড ব্যান্ড লাস্ট পর্যন্ত কয়টা, প্রায় 10টা পর্যন্ত। তো ম্যাথে আসলে এতগুলো লাগবে না আপনাদের, তো ম্যাথে যেগুলো লাগে সেগুলো ইয়ে করবেন, কিন্তু এগুলোর আইডিয়া থাকলে আপনার ম্যাথ করতে সুবিধা হবে। তো ম্যাথে গেলে আমরা আর কি এই বিষয়গুলো ক্লিয়ার হবো আর কি, এটা স্ক্রিনশট নিয়ে আপনি রাখতে পারবেন ফোনে, তো দেখতে পারবেন পরবর্তীতে ব্রাজেল টেবলটা কি। আর যদি এখানে লেখা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা গুগল করবেন, গুগলে এই টেবলটা খুব ভালো করে দেওয়া আছে। তো প্রথম ম্যাথ দেখি আমরা, প্রথম ম্যাথে দেখেন একটা সাইনোসয়েডাল ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ বলতে আসলে মেসেজ সিগন্যালকে বোঝানো হয়, অ্যাম্পলিচিউড হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, 10 ভোল্ট,
ফ্রিকোয়েন্সি কত, এফএম, এফএম হচ্ছে 10 কিলোহার্টজ। তো আপনারা এই পাশে এভাবে গিভেন ডাটা দিয়েও লিখতে পারেন, অথবা আমি যেভাবে লিখছি ওইভাবে লিখতে পারেন, যেভাবে ইচ্ছা আর কি। তো অ্যাপ্লাই টু এফএম জেনারেটর, এফএম জেনারেটরটা কি, যেখানে এফএম সিগন্যাল অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশন ক্যারিয়ার সিগন্যালকে আর ক্যারিয়ার আর মেসেজ সিগন্যালকে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালে রূপান্তর করা হবে, সেটাই হচ্ছে জেনারেটর। তো কনস্ট্যান্ট যেটা ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ কনস্ট্যান্ট, এটা আমরা কে দ্বারা প্রকাশ করি, কে ইজ ইকুয়াল টু কি ছিল, ডেল এফ বাই এ এম, মনে আছে মনে হয়, সূত্রটা মনে মুখস্থ থাকলে বুঝতে সুবিধা হতো। যাই হোক, ডেল এফ বাই এ এম ইজ ইকুয়াল টু কে, তো এটা হচ্ছে 40 হার্জ পার ভোল্ট। তো দেখেন আমাদের কনস্ট্যান্ট কোনটা মনে রাখা টাফ হতে পারে, যেমন ডেল এফ উপরে হবে না এ এম উপরে হবে, এটা নিয়ে কনফিউশন হতে পারে। এখানে দেখেন 40 হার্জ বাই ভোল্ট, অর্থাৎ ফ্রিকোয়েন্সি উপরে আর ভোল্টেজ অ্যাম্পলিটিউডটা নিচে, এটা মনে রাখলে এটা সহজেই বুঝে যাবেন। দেখেন এখানে এ এম দেওয়া আছে 10 ভোল্ট, তাহলে আমরা ডেল এফ এর মান বাইর করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ ইজ ইকুয়াল টু কি, এ এম ইন্টু কে। আচ্ছা, এ এম এর মান ছিল 10, কে এর মান 40, তাহলে হলো কত, 400 হার্টজ, এটা হার্টজ হবে। তো দেখেন আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন পাইলাম। আমাদের কি বলছে, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ও ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাইর করতেই বলছে, তাহলে এটা একটা অ্যান্সার, ঠিক আছে। আর হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, জাস্ট মডুলেশন ইন্ডেক্স। আচ্ছা, মডুলেশন ইন্ডেক্সের সূত্র কি, মডুলেশন ইন্ডেক্স আমরা প্রকাশ করি বিটা দ্বারা, ঠিক আছে। মডুলেশন ইন্ডেক্সের সূত্র ছিল ডেল এফ বাই এফ এম, ঠিক আছে। ডেল এফ কত, ডেল এফ এর ভ্যালু আমরা পাইছি 400। 400 যদি হয় আর এফ, আচ্ছা 400 লিখি, এফ এম কি, আচ্ছা এটা কিলো হার্জ, যদি এটা আমরা হার্জে নিই, এটা যেহেতু হার্জে তাহলে এফ এম হার্জে নিব, তাহলে 10 কিলো হচ্ছে 10^3 হার্জ, তো এটা 10 × 10^3, উপরে দুইটাই হার্জ হলো। এখন দেখেন এটা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আসবে 0.04। এই আসলে মডুলেশন ইন্ডেক্সের সূত্র, সূত্র এটা, অ্যান্সার এই ম্যাথের জন্য এটা। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ম্যাথগুলো আসলে ছোট ছোট সহজেই হয়ে যাবে, সূত্রগুলো আর কি মুখস্থ করতে হবে, একটু দেখে নেবেন, আশা করি বুঝতে পারছেন সবাই। যাব পরবর্তী ম্যাথে, আমরা এই ম্যাথটা দেখি, আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনের একটা ইকুয়েশন পড়ছিলাম, স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটার সাথে জাস্ট মিলাবো, মানগুলো আলাদা আলাদা বাইর করে তাহলে হয়ে যাবে। দেখেন আমরা পাইছিলাম কি, ই ইজ ইকাল টু ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড এসি কস, একটা থার্ড ব্র্যাকেট ছিল ওমেগা সি টি প্লাস মডুলেশন ইন্ডেক্স বিটা, তারপর সাইন বা কস যাই দেন, কস এটা যেহেতু সাইন আছে তাহলে সাইন লিখেন, সাইন ওমেগা এম টি। সাইন বা কসে কোনো সমস্যা নেই, এটা কস থাক বা সাইন থাক সূত্র সেম, ওকে। তো তাহলে দেখেন এই সূত্রতে যদি আমরা কম্পেয়ার করি দুইটা, তাহলে এসি ইজ ইকাল টু ক্যারিয়ার সিগন্যাল অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড কত পাচ্ছি 10 ভোল্ট, আচ্ছা ওমেগা সি ইজ ইকাল টু এই টোটালটা, তাহলে আমরা কি পাবো, এফ সি, এফ সি ইজ ইকাল টু কত, 2π × 10^8 ডিভাইডেড বাই 2π × 10^8 হার্ট, ওকে। এবার আমরা বিটা মডুলেশন ইন্ডেক্স ইজ ইকাল টু কি, 6 পাইছি। তারপরে কি, এইখান থেকে আমরা কি পাবো, এফ এম, দেখেন এফ এম যদি নির্ণয় করি তাহলে এটা ওমেগা এম এর মান 2π × 10^6
সরি কে টু দি পাওয়ার 8 না 3 ভুল হয়েছে তো 10 টু দি পাওয়ার 3 বাই কত 2 পাই এন কত হলো 10 টু দি পাওয়ার 3 আর এখন রাইট হবে আমাদের চাইছে কি চাইছে কি দেখেন ফাইন্ড দ্য ব্যান্ডউইথ ব্যান্ডউইথ কত অফ দ্য সিগন্যাল মডুলেটর ডিসক্রাইব বাই এই সিগন্যালটার ব্যান্ডউইথ কত এটাই চাইছে আচ্ছা ব্যান্ডউইথের সূত্র কি ছিল আমরা ব্যান্ডউইথের সূত্র জানি ব্যান্ডউইথ বি ইজ ইকুয়াল টু 2 ইনটু ডেল এফ প্লাস এফ এম ঠিক আছে এটা আমরা সূত্র জানি আমাদের জানা তাহলে দেখেন ডেল এফ এর ভ্যালু কিন্তু এর ভিতরে নাই দেওয়া নাই তাহলে আমরা ডেল এফ বাইর করে নেব ডেল এফটা আগে এখানে বের করে নেওয়া বেটার ছিল তো আমরা সূত্র দেখে বোঝার সুবিধার্থে আমরা বাইর করছি যখন আপনারা ম্যাথটা করবেন আগে মনের ইমাজিনেশন যে আমাদের ডেল এফ নাই তাই ব্যান্ডউইথে সমস্যা হবে তাই ডেল এফটা আগে বের করে নেব তো আমরা দেখি ডেল এফ ইজ ইকুয়াল টু সূত্র কি ডেল এফ এর সূত্র আসলে এখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করে হবে না আমরা মডুলেশন ইন্ডেক্স বিটা ইজ ইকুয়াল টু কি জানি ডেল এফ বাই এফ এম ঠিক আছে তো ডেল এফ বাই এফ এম যদি হয় এখান থেকে আমরা ডেল এফ এর মান পাব বিটা এফ এম বিটার মান কত বিটার মান হচ্ছে 6 এফ এম এর মান কত 10 টু দি পাওয়ার 3 তাহলে 6 কিলো এফ এম হচ্ছে হার্জ ওকে আচ্ছা এফ এম মানে কি এটা হচ্ছে 1 কিলো হার্জ 10 টু দি পাওয়ার 3 মানে কিন্তু 1 কিলো ঠিক আছে তো পরবর্তীতে দুইটা কিলোতে নিলাম তাহলে সমস্যা হয় না বুঝতে এখন দেখেন ব্যান্ডউইথ বি ইজ ইকুয়াল টু 2 ইনটু ডেল এফ এর মান আমরা পাইছি 6 কিলো এফ এম এর মান 1 কিলো তাহলে 7 দুগুণে 14 14 কিলো আর এই যে সহজে ম্যাথ হয়ে গেল আপনাদের জাস্ট বুঝতে হবে কোত্থেকে কি আসছে কোথা থেকে কি আসছে জাস্ট মাথা ঠান্ডা করে ম্যাথের দিকে তাকাবে কি দেওয়া আছে আর কি নাই কত দূর যাইতে হবে কি বাইর করতে হবে এই যথেষ্ট তো আশা করি সূত্রগুলো মুখস্থ থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না সূত্রগুলো মুখস্থ করে নেবেন এটা বেটার হবে তাহলে ম্যাথগুলো করতে পারবেন খুব সহজে তো পরবর্তী ম্যাথের দিকে যাই আমরা তৃতীয় ম্যাথ কনসিডার এফ এম অবটেন ফ্রম মডুলেটিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি আচ্ছা মডুলেটিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কি এফ এম যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিলে আপনার বুঝতে সুবিধা হবে ও এটা হার্জ তাহলে 2 কিলো হার্জ তারপর বলছে ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউড তার মানে কি এম এফ এম আর এম দেওয়া আছে এটা 5 ভোল্ট ওকে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ মডুলেটর কে ইজ ইকাল টু দেওয়া আছে কে ইজ ইকাল টু আমরা কি জানতাম ডেল এফ বাই এ এম ইজ ইকাল টু কত 2 কিলো দেখেন কিলো হার্স পার ভোল্ট এখানে কিন্তু কিলো হার্সে দেওয়া আছে আমাদের এটা আমরা কিলো হার্সে নিয়েছি তাহলে সমস্যা নাই যদি একটা কিলোতে থাকতো আর একটা হার্সে থাকতো তাহলে হতো যেমন 2000 দিয়ে যদি এই ম্যাথটা করতাম হতো কিলোতে নেওয়াতে সুবিধা হয়েছে তো দেখেন তাহলে ফাইন ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ সিগন্যাল অনলি সিগনিফিকেন্ট সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি কনসিডারিং অনলি সিগনিফিকেন্ট সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি এটা যাই হোক জাস্ট আমরা ব্যান্ডউইথ বের করব ম্যাথ শেষ ওকে তো দেখেন এখান থেকে আমরা ডেভিয়েশন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ পাবো কে এ এম কে ইজ ইকাল টু 2 এম ইজ ইকাল টু হচ্ছে 2 কিলো তো 4 কিলো হার্জ হচ্ছে ডেল এফ ও সরি আমি ভুল করছি এম এর মান কিন্তু 5 তো 5 দুগুণে 10 কিলো হার্টজ
10F 10 kHz, সরি ভুল করার জন্য। তো আশা করি বুঝতে সমস্যা হয়নি আপনাদের। এম এর ভ্যালু 5 ছিল, ওকে আমি এফ এম এর ভ্যালু বসাই দিয়েছিলাম, হবে এম এর ভ্যালুটা। ওকে তো দেখেন এরপরে কি আমরা এখান থেকে ব্যান্ডউইথ পাবো। ব্যান্ডউইথ বি ইকুয়াল টু কি 2 ইনটু ডেল এফ প্লাস এফ এম, 2 ইনটু ডেল এফ এর ভ্যালু 10 কিলো আর এফ এম এর ভ্যালু 2 কিলো, তাহলে 12 ইনটু 2 24 কিলো হার্টজ। এটা ব্যান্ডউইথ, ঠিক আছে এটা ব্যান্ডউইথ। এখন দেখেন ফাইন্ড দ্য ব্যান্ডউইথ অফ এফ এম সিগন্যাল কনসিডারিং অনলি সিগনিফিকেন্ট ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি। এই সিগনিফিকেন্ট সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বলতে দেখেন আমরা একবার একটা সূত্র করলাম, সেটা হচ্ছে ওই যে ব্রাজেলস টেবিল। ব্রাজেলস টেবিলের সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি অনেকগুলো ছিল না, এগুলোকে আসলে সিগনিফিকেন্ট সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বোঝানো হয়। তো আমরা সে ওই সূত্রের মাধ্যমে ব্রাজেলস টেবিলসের এই ম্যাথ আর কি ব্যান্ডউইথ বাইর করতে পারবো। এটা একটা ব্যান্ডউইথ যেটা সাধারণ ম্যাথ ফ্রিকোয়েন্সি মডুলেশনের ব্যান্ডউইথ, যেটা একটা অ্যান্সার। আর সিগনিফিকেন্ট সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মাধ্যমে একটা আরেকটা ব্যান্ডউইথ বাইর করবো, সেটা আরেকটা অ্যান্সার। তো দেখেন আমরা ব্রাজেলস টেবিলস যেটা ম্যাথ সেই ইয়েতে ফলো করি, কোনটা বি ইজিক্যাল টু কত আছে তার উপর, বি ইজিক্যাল টু এখানে কত, বি ইজিক্যাল টু আমরা জানি ডেল এফ বাই এফ এম, অর্থাৎ বি হচ্ছে কি এটা বিটা, আসলে বি না, বিটা ইজিক্যাল টু ডেল এফ বাই এফ এম। এফ এম ডেল এফ কত, ডেল এফ হচ্ছে 10, এফ এম হচ্ছে 2, তাহলে বিটা বা মডুলেশন ইন্ডেক্স হচ্ছে 5। এক্ষেত্রে আপনার ব্রাজেলস টেবিলস দেখবেন সেখান থেকে আমরা একটা ভ্যালু পাবো এন ম্যাক্সের, এন ম্যাক্সের ভ্যালু হবে 8, ঠিক আছে। এন ম্যাক্সের ভ্যালু যদি 8 হয় সেক্ষেত্রে ব্যান্ডউইথ বি ইজিক্যাল টু হবে 2 এন ম্যাক্স, এন ম্যাক্স এফ এম। তো দেখেন সিগনিফিকেন্ট সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির মাধ্যমে ব্যান্ডউইথ কত আসছে, 2 ইনটু এন ম্যাক্স এর মান 8, তারপর হচ্ছে এফ এম, এফ এম এর মান কি 2, তাহলে 8 দুগুণে 16 দুগুণে 32, 32 কিলো হার্ট। তো আমাদের দেখেন সাধারণ ফ্রিকোয়েন্সি 24, আর সিগনিফিকেন্ট সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির জন্য ব্যান্ডউইথ হচ্ছে 32। তো এই ছিল ব্রাজেলস টেবিলের মাধ্যমে ব্যান্ডউইথ নির্ণয় এবং সাধারণ ব্যান্ডউইথ নির্ণয়ের ম্যাথ। তো আশা করি বুঝতে পারছেন, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। আচ্ছা নেক্সট ম্যাথের শুরুতেই একটা সিগন্যাল দেখতে পাচ্ছি, এই সিগন্যালটা আগের ম্যাচটা যেভাবে করলাম ঠিক একইভাবে ওখান থেকে আমরা সব কিছু পাবো। তো আমরা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সির যে সূত্রটা আপনাদের খাতায় লেখার প্রয়োজন নেই, তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি। তো প্রথমে দু একবার অঙ্কটা লিখে করবেন, তাহলে সূত্রটাও মুখস্থ হবে, ম্যাথটাও বুঝতে সুবিধা হবে, আর কয়েকবার বুঝে গেলে তার পরবর্তীতে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখা যাক আমাদের সূত্র কি ছিল, এসি কস থার্ড ব্র্যাকেট ওমেগা সি টি প্লাস একটা বিটা কস, এখানে সাইন দেওয়া আছে তো আমরা সাইনেই লিখব, ওমেগা এম টি, এই ছিল সূত্র। তাহলে আমরা কি কি পাচ্ছি, এসি ইজিক্যাল টু 12 ভোল্ট, আচ্ছা এটা হচ্ছে এফ সির ভ্যালু, এফ সি জাস্ট 2π দিয়ে ভাগ হবে 6 × 10⁸ ডিভাইডেড বাই 2π। তো আমরা এফ সি, এফ সি কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আমরা এগুলো
এই সূত্রের মাধ্যমে লিখে নিই, তারপর অ্যান্সারের সাথে যেগুলো পাবো সেগুলো ধর অ্যান্সার লিখে দিলেই হচ্ছে। তো যদি 2π দিয়ে ভাগ করি তাহলে 3, 10^3 8, আচ্ছা 3×10^8 হার্ট, ঠিক আছে। এটাকে আপনারা মেগা গিগা বা ইয়েতে তো ট্রান্সফার করে নিতে পারবেন, তো যদি প্রয়োজন হয় মেগাতে বা ইয়েতে কনভার্ট করে নেবেন। আচ্ছা এটা ছিল কি বিটার ভ্যালু, বিটার ভ্যালু কত 5 পাচ্ছি, বিটা ইজ ইকুয়াল টু মডুলেশন ইন্ডেক্স মনে রাখতে হবে। আর এফ এম কি 1250 পাই বাই 2π দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা তাহলে এটা আসলো কি মেবি 625 হবে। ক্যালকুলেশনটা ক্যালকুলেটর দিয়ে চেক করে নেবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে, আর ছোটখাটো ক্যালকুলেশন ভুল এটা মেনে নেবেন আর কি। আর যদি খুবই অসঙ্গতি পান কমেন্টে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন ম্যাথে কি চাইছে, মডুলেটিং মডুলেশন ইন্ডেক্স প্রথমে চাইছে কি, ক্যারিয়ার অ্যান্ড মডুলেটিং ফ্রিকোয়েন্সি। দেখেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা একটা অ্যান্সার, তারপর মডুলেটিং ফ্রিকোয়েন্সি এটা এটা অ্যান্সার, তারপর মডুলেটিং মডুলেশন ইন্ডেক্স এটা অ্যান্সার। তাহলে ম্যাক্সিমাম ডেভিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, আচ্ছা ম্যাক্সিমাম ডেভিয়েশনের সূত্র কি, আচ্ছা বিটা ইজ ইকাল টু ম্যাক্সিমাম ডেভিয়েশন বলতে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বোঝে। এটা বিটা ইজ ইকাল টু আমরা কি জানি ডেল এফ বাই এফ এম, তাহলে ডেল এফ বাই এফ এম যদি হয় ডেল এফ ইন্টু এফ এম, তো বিটা ইজ ইকাল টু আমরা পাইছি কি 5, এফ এম ইজ ইকাল টু 625, 625 দিয়ে 5 কে গুণ দিলে 3125 হবে, এটা হার্ড। ক্যালকুলেশনটা আবারও বলছি দেখে নেবেন, এটা আপনাদের সুবিধা হবে। আচ্ছা আর কি চাইছে পরবর্তীতে, ম্যাক্সিমাম ডেভিয়েশন গেল, অলসো ফাইন্ড দ্য লোড ব্যান্ডউইথ, লো ব্যান্ডউইথ অর্থাৎ বি ইজ ইকাল টু হাউ মাচ ব্যান্ডউইথ, বি বি না এটা বি, আমাদের একটা বিটা আছে আর কি, দুইটা দেখতে সেম লাগতে পারে, ব্যান্ডউইথ সরাসরি লিখে বি ডব্লিউ লিখবেন, তাহলে ব্যান্ডউইথকে আলাদা ডিফাইন করা বেটার সুবিধা হবে আর কি। তো আমরা পরবর্তী পেজে যাই, এখানে ম্যাথ করা টাফ হচ্ছে। দেখেন ব্যান্ডউইথ, সরি ব্যান্ডউইথ ইজ ইকাল টু আমরা আমরা কি জানতাম 2×∇f+fm, 2×∇f কত, ডেল এফ আমরা পাইছি 3125, এফ এম কত 625, তো দুইটা যোগ দেন, যোগ দিলে 600 750, 750 তো 7500 হার্ট, এটা ছিল আপনার ব্যান্ডউইথের অ্যান্সার, ঠিক আছে। ব্যান্ডউইথ নির্ণয় করার আরো সূত্র আছে, আমরা এক সূত্রতেই ম্যাথ গুলো করব, তাতে সুবিধা হবে কি সূত্রটা মাথায় থাকবে বোঝা যাবে সহজে। আর একটা সূত্র হচ্ছে 2fm β+1, এই বিটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, সেখানে হবে কি 2fm এর ভ্যালু হচ্ছে, fm এর ভ্যালু 625, বিটার মান 5+1 অর্থাৎ 6, 6×12, 12×625 দিয়ে গুণ দিলে এটাও মনে হয় কোথাও ভুল করে 1250, আচ্ছা ওই সেম অ্যান্সার আই 7500 হার্জ, সেম অ্যান্সার আইবে। সূত্র দুইটা যেটা দিয়ে ইচ্ছা ম্যাথ করতে পারবেন। তো আরেকটা বিষয় ছিল কি পাওয়ার ডেসিপেট, পাওয়ার ডিসি
ডিসিপেটেড একটা রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল 10 ওহম রেজিস্ট্যান্স। এটা সূত্র আমরা কি জানি, পাওয়ারের সূত্র আর কি, অ্যামপ্লিচিউড ক্যারিয়ার অ্যামপ্লিচিউড স্কয়ার বাই আর, অর্থাৎ ভি স্কয়ার বাই আর, যে সূত্র সেম সূত্র। এসির ভ্যালু আমরা পাইছিলাম 12 স্কয়ার বাই, এটা আসলে 2 আর হবে, কারণ ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড 2 আর দিয়ে ভাগ দিতে হয়। এটা কেন দিতে হয়, কারণ আমরা ক্যারিয়ার সিগন্যালের সূত্রটা দেখেছিলাম ইয়েতে, অ্যামপ্লিচিউড মডুলেশনে, যে এসি স্কোয়ার বাই 2 আর। ঠিক সেম সূত্র এখানেও কাজে লাগবে এফএম এর ক্ষেত্রেও। মূলত এটাই ক্যারিয়ার সিগন্যালের ক্ষেত্রে 2 আর দিয়েই ভাগ করতে হবে। যদি সাইড ব্যান্ডের হয়, সাইড ব্যান্ডের সাধারণত ম্যাথে চায় না, যদি চায় সেক্ষেত্রে আলাদা সূত্র আবার। তো এটা মনে রাখবেন যে 2 আর দিয়ে ভাগ করতে হয়। যদি আমরা ভি স্কোয়ার বাই আর শুধু আর দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, 2 × 10। আচ্ছা, 12 বার 144 কে 12 দিয়ে ভাগ করলে 7.2 আর। এই ছিল আমাদের প্রথম পার্টের ভিডিও, 4টা ম্যাথ করাইছি, আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা জানাবেন, আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটার সাথেই সংযোগ থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলো, যেন তাদের জব প্রিপারেশনটাও এক ধাপ এগিয়ে থাকে। আশা করি আপনাদের ম্যাথগুলো বুঝতে কোনো সমস্যা হয়নি। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।